বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সারাক্ষণ আপনাদের ভবিষ্যতের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন, সেই সুদূর থেকে সেই তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এত কষ্ট স্বীকার করে, দুই দিন কষ্ট করে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন বন্ধুগণ। বন্ধুগণ, আমাদের এই স্বাধীন বাংলাদেশে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যার স্বাধীনতার মধ্য দিয়ে আমরা আজকে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি মুক্তিযুদ্ধ করে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমারের জীবনের স্বপ্ন ছিল যে তিনি একটা সত্যিকার অর্থেই একটা বহুদলীয় গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করবেন, এবং সেই জন্য তিনি সেই আওয়ামী লীগ যারা সেদিন জাতির সঙ্গে প্রতারণা করে স্বাধীনতার পরে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল সেটাকে পরিবর্তন করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তার হত্যার মধ্য দিয়ে সেই সম্ভাবনাকে যারা বিনষ্ট করতে চেয়েছিল তারা পারেনি। তারই যোগ্য উত্তরস্বরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন সেই পতাকা, স্বাধীনতার পতাকা হাতে নিয়ে তিনি সামনে বেরিয়ে এসেছিলেন গৃহবধূ থেকে। তিনি বাংলাদেশের পথে প্রান্তরে নগরে বন্দরে ঘুরে বেরিয়েছিলেন চারণ কবি মতো গণতন্ত্রের গান গিয়ে। তিনি আজকের যে তরুণ যুবক নেতারা এখানে, এখন আর যুবক নেই, আমাদের আমারুল্লাহ আমান, তারুল কবির খোকন, মিলন, অ্যানি, আমাদের যে সমস্ত নেতারা আজকে এখানে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে সেদিন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং একটা সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তিনিও চেয়েছিলেন বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক দেশ হোক। তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে তিনি মুক্ত করেছিলেন এবং নারীদের শিক্ষার জন্য এগিয়ে গিয়েছিলেন। একটা দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে যখন আবার সেই পতাকাকে নিবিদ্ধিত করার চেষ্টা হয়েছে, যখন সেই জনগণের দল বিএনপিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, মানুষের যে স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন, সেই স্বপ্নকে যখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন আবার ফিনিক্স পাখির মতো আমাদের তরুণ নেতার নেতৃত্বে বিএনপি জেগে উঠেছে। বন্ধুরা, আজকে যেন তারেক রহমান যে বেআইনিভাবে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, তারপর শারীরিক অত্যাচার করা হয়েছে, তাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তার থেকে তিনি আজকে আবার বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশে পরিণত করবার জন্য তিনি দিন রাত দুরস পরিশ্রম করে চলেছেন বন্ধুগণ। একটি মাত্র কারণ যে তিনি আজকে বাংলাদেশ গণতান্ত্রিক একটা বাংলাদেশ হিসাবে দেখতে চান। বন্ধুগণ, আজকে সেই গণতান্ত্রিক বাংলাদেশকে এই আওয়ামী লীগের অনির্বাচিত বেআইনি সরকার, অসাংবিধানিক সরকার বারবার জনগণের সঙ্গে প্রতারণা করে জনগণকে বোকা বানিয়ে তারা ক্ষমতায় জোর করে টিকে থাকতে চায়। এটা করতে গিয়ে তারা কী করেছে? রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে বন্ধুগণ। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করার চেষ্টা করেছে, তারা প্রশাসনকে দলীয়করণ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের প্রয়োজনে ব্যবহার করে তারা জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছে বন্ধুগণ। বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘ করব না, এখন বক্তব্যের সময় নেই। আমাদের সামনে মাত্র একটি লক্ষ্য, একটি লক্ষ্য যে আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে চাই। আমরা সেই বাংলাদেশ ফিরে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেশনেত্রী বেগম খালেদা দেখেছিলেন, সেই বাংলাদেশ ফিরে চাই। বন্ধুগণ, আমাদের নেত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখনো বন্দী। তিনি আজকে প্রায় ছয় বছর ধরে প্রথমে কারাগারে, তারপরে হাসপাতালে, এখন থেকে গিয়ে বন্দী করে রাখা হয়েছে। একটি মাত্র কারণ যে তিনি হচ্ছেন সেই গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। আর তিনি হচ্ছেন সেই হামিরালের বংশীবাদক, যে হামিরালের বংশীবাদক বাঁশিতে ফু দিলে লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসে বন্ধুরা। এই জন্যই তাকে আজকে আটক করে রাখা হয়েছে বন্ধু। আজকে এই অবৈধ সরকার, এই গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার আজকে আমাদের সমস্ত সুন্দর অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা। এই 52 বছরে আমরা বাংলাদেশকে এখন পর্যন্ত এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারেনি যেখানে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, যেখানে সকল মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, এটা সম্পূর্ণ হবে। এর জন্য দায়ী হচ্ছে আজকের আওয়ামী লীগ বন্ধুগণ, আওয়ামী লীগের সরকার। বন্ধুগণ, আজকে এখানে সবাই আছেন, তরুণ যুবক আছেন, আমি যেন ওই পারে কাকটাইলে মধুমিতার দিকে, মতিঝিলের দিকে বহু সাধারণ মানুষ আজকে এসছে। আমি যখন আসছিলাম, আমি কাকটাইলের মোড়ে দেখলাম সেই হাইম চর থেকে কয়েকজন বয়স্ক বৃদ্ধ মানুষ তার হাতের মধ্যে ফেস্টুন ধরেছে, গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, বয়স্ক লোকরা। এটা বাস্তবতা বন্ধুরা। আমি কত দুদিন আগে রাস্তায় ট্রাফিক সিগন্যাল হওয়াতে সন্ধ্যার পরে আমার গাড়ি থেমেছিল, সেখানে একজন মহিলা তোয়ালে বিক্রি করছি, কারণ আমার সন্তানদেরকে আমি দুবেলা একটু ভালো খেতে দিতে পারি না, আমি তাদেরকে স্কুলে পাঠাতে পারি না। বন্ধুগণ, আজকে এই সভায় অসংখ্য শ্রমজীবী মানুষ, অসংখ্য রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, শ্রমজীবী ভাই, কৃষকরা অনেকে এখানে আছেন, গার্মেন্টসের শ্রমিকরা আছেন, তারা আজকে এই জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সে তাদের পক্ষে আজকে দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়া সম্ভব হয় না। বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, বলেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই 10 টাকা চাল খাবে তাই না, এখন 80-90 টাকা চালের দাম, বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, সেই চাকরি কি পেয়েছে আমাদের ছেলেরা? কেউ পায়নি, কারণ সেই চাকরি তারা নিজেদের ছেলেদের অর্থাৎ আওয়ামী লীগের এবং টাকার বিনিময়ে চাকরি দেয়। বন্ধুগণ, আজকে সমগ্র বাংলাদেশে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আজকে বিদ্যুতের দাম, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন একটা পর্যায়ে চলে পৌঁছেছে যে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা চালাতে পারছে না। বন্ধুগণ, আজকে বিদ্যুতের কথা অনেক বলেছে, বিদ্যুতে নাকি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, এমন স্বয়ংসম্পূর্ণ হয়েছে যেটা সারা বাংলাদেশে কোথাও বিদ্যুৎ নাই, 10 মিনিট পর পর বিদ্যুৎ যায়, সব ঢাকা শহরে নিয়ে এসেছে, আর সেই বিদ্যুতের দাম তারা বাড়াতেই পারে। আর সেই বিদ্যুতের দামের জন্য, বিদ্যুতের জন্যে তারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে এবং তা বিদেশে পাঠিয়েছে। কিছুক্ষণ আগে আমি আমির খসরু সাহেবকে জিজ্ঞেস করছিলাম, আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী, যে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটা প্রতিষ্ঠান আছে ওয়াশিংটন ভিত্তিক, তারা কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিলেন যে বাংলাদেশে গত 14 বছরে $100 বিলিয়ন পাচার হয়ে গেছে। বন্ধু, চিন্তা করা যেতে পারে, কল্পনার বাইরে। বন্ধুগণ, এই একটা দেশ যার মানুষ দিন রাত পরিশ্রম করে টিকে থাকার জন্যে, উদয়াস্ত পরিশ্রম করে, অনেক কষ্টে আমাদের গার্মেন্টসের মেয়েরা তারা যে কাপড় তৈরি করে বিদেশে পাঠিয়ে আসে, আমাদের ভাইয়েরা তারা আজকে মিডল ইস্টে যায়, সৌদি আরবে যায়, কুয়েতে যায়, কাতারে যায়, তারা যে টাকা পাঠায় সেই টাকা পা দিয়ে আমাদের এখানে আপনার সেই রিজার্ভ সেটাকে বৃদ্ধি পায়, আর আমরা তা দিয়ে আমদানি করি, আর সেই টাকা কী করে তারা, তারা চুরি করে, দুর্নীতি করে বিদেশে পাচার করে। আবার নতুন একটা কায়দা শুরু করেছে, কায়দা কি, এর মধ্যে আমেরিকাতে বহু টাকা পাঠিয়েছিল তাদের দুর্নীতির, কারণ আমেরিকা থেকে আবার দেশে ফেরত আনছে, সরকার নিয়ম করেছে যে দেশে ফেরত আনলে 2.5% ইনসেন্টিভ পাবে, অর্থাৎ চুরিও করবে, বিদেশেও পাঠাবে, আবার দেশে আনবে, আবার 2.5% আমার পকেট থেকে কেটে নেবে। বিভিন্ন এই সরকার মানুষের বিরোধী সরকার,
এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এই সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে আমার দেশকে ফোকরা করে দিয়েছে। বন্ধুরা, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে। বন্ধুগণ, আপনারা দেখছেন ডেঙ্গু আজকে কীভাবে ছড়িয়ে পড়েছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, মশা নিধনের কোনো ব্যবস্থা নেই, তারা তাদের মতো করে কথা বলেই যাচ্ছে। আর সবচেয়ে বড় ক্ষতি তারা যেটা করেছে যে আমার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আজকে জনগণের ভোট কেন্দ্রে যায় না, যায় নাকি? কয়েকদিন আগে ঢাকার 17-র একটা নির্বাচন হলো, তাই না? কে নির্বাচন করেছিল, কে কি হয়েছে ওখানে? সেই বেচারাকে মেরে পিটিয়ে ওইটুকু সহ্য করতে পারেনি, তারপরে দেখা গেল যে সেখানে 5% ভোট পড়েনি। আর নেত্রকোনায় কয়েকদিন আগে একটা ভোট হলো, সেই ভোটে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করে নাই। এই নির্বাচন ব্যবস্থার উপরে কোনো আস্থা নেই বন্ধুরা। আছে তা আমরা কী করেছি? সেই জন্যে আমরা সেই জন্যে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমরা আজকে সবাই একমত হয়েছি যে এই সরকার যেটা বেআইনি, যেটা অসাংবিধানিক, যেটা করে অবৈধ, এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, তাই না? কি খুব ক্লান্ত হয়ে গেছো নাকি ভাই তোমরা? ক্লান্ত? এই যুদ্ধ করতে হবে, তারও সংগ্রাম করতে, লড়াই করতে হবে না? ইয়াং জেনারেশন, দেশের এই ক্রান্তি লগ্নে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয় কাকে? তরুণদেরকে, যুবকদেরকে, তাই না? নজরুল ইসলাম সাহেব সেই কবিতার মনে বারবার মনে করতে হবে তোমাদের। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ঘুরিতেছে মাঝি পথ, কে আছো জোয়ান, হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ তোমাদেরকে ডাক দিচ্ছে বন্ধুগণ। আজকে নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য, আজকে সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ডাক দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ, কি বলেছেন? টেক ব্যাক কোন বাংলাদেশ? সমৃদ্ধ বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আনন্দের বাংলাদেশ, প্রেমের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাই না? সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আমাদের দাবিগুলোকে আদায় করতে হবে। সেই জন্য আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, 36টি রাজনৈতিক দল, আমরা যুগপথ আন্দোলন করছি। এছাড়া যুগপথ আন্দোলনের যারা নাই, তাদের বাইরেও যারা আছেন, তারা আজকে একমত হয়ে বলছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কি করতে হবে? পদত্যাগ করতে হবে তাদেরকে, তাই না? এই পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তাই না? নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলেছি যে আজকে যে এক দফার দাবি আমাদের, এক দফার দাবির মূল হচ্ছে এই সরকারের পদত্যাগ। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, তাই না? সেই সঙ্গে এইটাকে পরিবর্তন করে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা সমস্ত অংশগ্রহণ করবে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এবং 31 দফার ভিত্তিতে আমরা একটা 31 দফা দিয়েছি, আমরা রাষ্ট্রের সংস্কার করব, মেরামত করব, নতুন করে রাষ্ট্রকে সাজাবো। তার মধ্যে আছে আমাদের তরুণ যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, আমাদের তরুণ যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে, যারা চাকরি পাবেন না তাদেরকে বৃত্তিমূলক ব্যবস্থা করা, অর্থাৎ তারা যেন নিজের কাজ শিখে বাইরে যেতে পারেন, সবিনিয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি এই বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা আজকে এই বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে বন্ধুগণ, শুধু তাই না, তারা আজকে দলীয় সরকারের নির্দেশে কাজ করতে শুরু করেছে বন্ধুগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আজকে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। আপনারা এখন এই যে আমাদের নেতারা এখানে আছেন, তাদের অনেকেরই
বিচার খুব দ্রুত করছে, প্রত্যেক দিন ট্রায়াল হচ্ছে। কারাগারে আজকে আমাদের অনেক নেতা আটক হয়ে আছেন, তাদের কারাগারে ট্রায়াল খুব দ্রুত হচ্ছে বন্ধুগণ। এইভাবে তারা আজকে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিয়ে, প্রশাসনকে নিয়ন্ত্রণে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণে নিয়ে তারা আবারও এই আসন্ন নির্বাচনে তারা হেন তেন প্রকারেণ জনগণকে প্রতারণা করে আবারও আসতে চায়, তাই না? জনগণ সেটা মেনে নেবে কি মেনে নেবে নাকি নেবে না? তাহলে বন্ধুগণ, আজকে শুধু আমরা একা নই, আজকে বাইরের দেশগুলো, আন্তর্জাতিক বিশ্ব তারাও বলছে যে বাংলাদেশে তার অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আমাদের খুরশি সাহেব বলেছেন যে আমেরিকার 12 জন কংগ্রেসম্যান তারা ইউএস অ্যাম্বাসডারকে ইউএনওতে চিঠি দিয়েছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তাদের অপকর্মের জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটি সংস্থাকে র‍্যাব তাদের উপরে স্যাংশন দিতে বাধ্য হয়েছে, তাই না? এটা আমাদের আমাদের জন্য খুব আনন্দের কথা নয়, কিন্তু এই সরকারের, এই অবৈধ সরকার, তারা যে অবৈধভাবে জনগণের হত্যা করেছে তারই পরিণতিটা। আমাদের 600 নেতা কর্মীকে গুম করে আসনকে বলতে চাই যে আপনারা এই ভয়াবহ একটা দলীয় সরকারের বেআইনি আদেশ নির্দেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে